নর্মদে হাট দিদি, নর্মদে হাট, নর্মদে তুমি? ভালো আছো তো? হ্যাঁ চলছে, তুমি কেমন আছো বলো? অনেক দূরে। আমিও খুব ভালো আছি, খুব হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছি। আচ্ছা, বিশেষ তোমার করে নাম আর কোত্থেকে বলছো যদি একটু দর্শকদের বলো, কেননা তোমার অডিও তো এর আগে নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে আমি ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়, আর আমি বাড়ি আমার মেদিনীপুরে, আচ্ছা কিন্তু আমি থাকি হচ্ছে গ্রেটার নয়ডাতে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, তো এই হচ্ছে আমার ছোট্ট পরিচয়। আর এটা আমার প্রথম, একদম প্রথম সাক্ষাৎকার দিচ্ছি আমি তোমায়, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? একদম ভুল প্রথম ত্রুটি তোমার হলে সাথে অডিও কথা হচ্ছে। হ্যাঁ সেটাই তো, মানে তপভূমি নর্মদা বইটা কি বলবো, এটা হচ্ছে তপভূমি আমার নর্মদা, জীবনের একটা, হ্যাঁ হ্যাঁ বলো, কি কার কাছ থেকে প্রথম মানে শুনলি বলো। এটা হচ্ছে আমার জীবনের লাইফ চেঞ্জিং একটা বই বলতে পারো, ঠিক আছে? আচ্ছা জীবনের সবচেয়ে যখন টাফেস্ট টাইম যখন এসছে, সেই সময় এই বইটা আমার হাতে পাওয়া। হাতে পাওয়া মানে বইটা আমি জেনেছিলাম আমি যখন ক্লাস 9-এ পড়ি, ঠিক আছে? আচ্ছা তখন আমার যিনি ক্লাস মানে আমার টিচার ছিলেন, ম্যাথমেটিক্স এর টিচার, তো উনি আমাকে ভীষণ ভালোবাসতেন এবং সবসময় বলতেন তুই এত সোজা সরল, এত ইনোসেন্ট, মানে ওনার যে ভালোবাসা ছিল না, ওটা আমার কাছে একটা মানে আশীর্বাদ, ভগবানের আশীর্বাদের মতো ছিল, ঠিক আছে? ভালোবাসা তো উনি প্রথম বলেছিলেন আমায়, তোকে আমি তপভূমি নর্মদা পড়তে দেবো। বা তো আমি তখন তো কিছুই জানতাম না, মানে সত্যি কথা কি কি তপভূমি নর্মদা তাও জানতাম না, কি বই বা কি আছে ওর মধ্যে কিছুই জানতাম না, হুম কিন্তু আমার ওই একটা মানে কি বলবো প্রচুর মানে ভালো লাগতো ঠাকুরের বই পড়তে। ততদিনে আমার মানে রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দ, এইসব বই আমার পড়া হয়ে গেছে, মানে বাড়িতেই ছিল যেহেতু বাবার, মানে এগুলো নিয়ে প্রচুর বাবার স্টাডি করতেন বাবা, আচ্ছা তো বাবার বাবার কাছে এসব বই প্রচুর থাকতো, আচ্ছা ওমকারনাথ দেবের বই, তারপর হ্যাঁ বামা খাতার বই, ওই ছোটবেলাতেই তখন আমি ওগুলো পড়েছি। জানি না কি নেশা, কি ভালো লাগতো কিচ্ছু জানি না, পড়তে, কিন্তু ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো তারপরে তপভূমি নর্মদা আমি অনেক খুঁজেছি, কিন্তু তখনও মানে আমি তো যেহেতু মেদিনীপুরে থাকতাম, হুম আর বইটা বোধ হয় কলকাতায় পাবলিশ হয়েছিল, হুম হুম তো আমি পাইনি কোনো বই দোকানে, পাইনি ওই সুষমা তো ক্লাস মা নিয়ে নাইন থেকে, রেখেছিল, সময় তখনও হয়নি। তখনও হয়নি, ক্লাস 9 থেকে আমি খুঁজছি খুঁজছি আচ্ছা খুঁজছি, মাস্টার ডিগ্রিতে আমি যখন কল্যাণী গেলাম, তখনও আমি বইমেলা হতো ওখানে, আচ্ছা আমি তন্ন তন্ন করে বইমেলায় গিয়ে শুধু ওই বইটাই খুঁজতাম, নর্মদা, আচ্ছা পাইনি। তারপরে যখন একদিন একটা বই দোকানে অন্য কোনো বই কিনতে গেছিলাম বান্ধবীর সাথে, আচ্ছা তো আমি জাস্ট এমনি কলকাতায়, জিজ্ঞেস করলাম, আচ্ছা না কল্যাণীতেই, আচ্ছা কল্যাণীতেই আচ্ছা আমি তখন হোস্টেলে থাকি, মাস্টার ডিগ্রি করছি, আচ্ছা তো তখন আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে হচ্ছে তপভূমি নর্মদা বইটা কি আছে আপনার দোকানে? তখন মানে আমার দিকে অবাক হয়ে দেখছে, বললো তপভূমি নর্মদা তুমি জানলে কি করে? আর বললে আমি জানি আছে কিনা বললুম না, তখন বলছে হ্যাঁ আছে, কিন্তু মানে খুব কম লোক এই বই কেনে, তো তুমি সত্যি বলছো? আর এগুলো তো অনেকগুলো খণ্ড, তখন হচ্ছে হুম 5 নম্বর খণ্ড পর্যন্ত বোধহয় বেরিয়েছিল, তখনও ওটা 2002-03, আচ্ছা তখনও পর্যন্ত 8টা মানে 8 নম্বর খণ্ড পর্যন্ত বেরোয়নি। বেরোয়নি, তো আচ্ছা আমি তো টাকা নিয়ে যাইনি, হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম বইয়ের দাম কত কি, তো উনি আমাকে সব বললেন, তো বললেন ঠিক আছে তুমি নিয়ে যাও পরে দিয়ে যাবে। আর বললেন না না আমি পয়সা দিয়ে নিয়ে যাবো, সেদিন আমার কাছে টাকা ছিল না, সত্যি তুমি ভেরি অনেস্ট, আমার কাছে টাকা ছিল না বই হুম কেনার মতো। হুম হুম আমি আমার বান্ধবীকে বললাম আমার আমার একটু টাকা ধার দিবি, ও বললো কেন, তাহলে তুই দিবি কিনা বল, আমি তোকে পরের মাসে বাবার কাছ থেকে আমি দিয়ে দেবো। হ্যাঁ তো ওর কাছ থেকে ধার করে আমি বই কিনতে গেলাম, বুঝলি? কতটা আনন্দ হলো না তখন, তখন আমি এত নর্মদা মানে এক ইয়েতে কি পেয়ে বলবো, গেলে, মানে তখন বইয়ের দোকানে গিয়ে যেটা তুমি এতদিন ধরে হ্যাঁ খুঁজছিলে। তো যেটা মানে আমি মনে হলো স্বর্গ হাতে পেয়েছি, আমি মানে বইটা নিয়ে কিছুক্ষণ বুকে চেপে ধরে রাখলাম, মানে আমার অদ্ভুত লাগছিল যে এত বছর ধরে, মানে ক্লাস 9 থেকে মাস্টার ডিগ্রি, বুঝতে মাস্টার পারছো ডিগ্রি তো, অনেকটা পথ, অনেকটা পথ। তো আমার যে রুমমেট ছিল বান্ধবী, ও আমাকে বললো তুই পাগল, মানে তখন বোধ হয় মানে মাস্টার ডিগ্রি অবশ্যই পড়াশোনার চাপ থাকে, আর আমার স্ট্যাটিস্টিক্স ছিল তো পড়াশোনার চাপ ছিল, তো বললো তুই এইসব বই এখন পড়বি? আমি তুই চুপ কর, চুপ করে থাকবি, ওকে আমি ঝাল টাল দিলাম, বলে আমাকে ডিস্টার্ব করবি না, বলে আমি কাকুকে বলে দাও তুই যাকে ইচ্ছে বল আমি কিচ্ছু শুনবো না আমি পড়বো। ওই আমার তখন পড়া শুরু হলো, তো মানে মায়ের আশীর্বাদে আমি সত্যি কথা বলছি ওই সময় আমি ওই বইও পড়েছি, আবার মানে পরীক্ষাও দিয়েছি, এবং মায়ের আশীর্বাদে ভালো রেজাল্ট হয়েও বেরিয়ে গেছে, কোথাও আটকায়নি, আমাকে ভাবতে হ্যাঁ বরং ওটা আরো স্মুথ করে দেয় না? ওটা আরো স্মুথ করেছিল, মানে ওটা যে কি অভিজ্ঞতা না, যখন আমি বইটা পড়তাম না মনে হতো আমি নিজে মানে পরিক্রমা করছি, মানে তাই ওই তো, প্রতিটা ছবি আমার চোখের সামনে, মানে নারায়ণ যে এমন ভাবে লিখে গেছেন,
সত্যি তাই, এত মানে শক্ত আমার মানুষের জীবনে ঘরে মাকে পৌঁছে দিয়েছেন সত্যি একদম। না মানে হলে এটা বাঙালিদের কাছে কত, এতটা প্রচার, মানে এই বইটা, হ্যাঁ বইটার মাধ্যমে যতটা এটাই প্রচার হয়েছে মায়ের, এটাই সেটাই। আর উনিও মেদিনীপুরেরই মানুষ ছিলেন, তো মেদিনীপুরের আমি মানুষ, তখন মানে কি বলবো অদ্ভুত একটা, আর এত টান ছিল আমার। বিয়ের পরে বোধহয় ষষ্ঠ সপ্তম অষ্টম খণ্ড বাবা আমাকে কিনে দিলেন। বাহ তো বাবাও আমার, বাবাও মানে মা মেয়ে শিবপুত্রী নর্মদা, তো হ্যাঁ মা হ্যাঁ বাড়িতে, আমার বাড়িতে আমি আর আমার বাবা বই পড়েছি, এবং বাবার আমি দুজনেই ওই বইটার জন্য এত পাগল, মানে কি বলবো একদম মানে কিছু বলার নেই। আর সত্যি কথা আমি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আশীর্বাদ তুমি আমার ছোট বোনের মতো, তোমার এই চ্যানেলকে, তোমার জন্য আজকে আমি সব সময় বলবো তোমার জন্য আমি মা নর্মদাকে দর্শন না করতে না যাচ্ছি, যেটা আমি নিশ্চয়ই তোমার সাথে সারা খুব জীবন সুন্দর তোমার কাছে ধরনের অক্ষত যোগাযোগ ছিল, থেকে যার জন্য বলবো। মা আবার একসাথে যুক্ত করেছেন, আর কিছু না। সত্যি হয়তো তাই, অনেক সেটাই বন্ধু তো আছে, অনেক দর্শক বন্ধু আছেন, কিন্তু সবার সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে না সবসময়, নাম্বার দেওয়াটাও আজকালকার দিনে সম্ভব হয় না। হ্যাঁ কিন্তু হ্যাঁ কোথা থেকে সেটা কিভাবে অবশ্যই তোমার সাথে একটা যোগাযোগ হয়ে গেল, হয়ে গেছে সেটা সত্যি, হ্যাঁ সেটা মায়েরই ইচ্ছে, নিশ্চয়ই মায়েরই ইচ্ছে। তো সেটাই মায়ের তপভূমি আশীর্বাদে সব। নর্মদা এমন একটা বই না, মানুষের জীবন বদলে দিতে পারে, সত্যি কথা সত্যি বলতে মানে গিয়ে। আমার জীবন বদলে দিয়েছে, মানে আমার আমার জীবনে সবচেয়ে যখন টাফ টাইম ছিল, যখন জীবনে তো দেখো সবারই ওঠানামা হ্যাঁ থাকে, হ্যাঁ আমারও হ্যাঁ ছিল, কিন্তু ওই একটা বই ছিল যেটা পড়ে আমি মানে এত শান্তি পেয়েছি মনে, আর ইনস্ট্যান্ট ওই রিলিফ বই পড়ার পর একদম। হ্যাঁ ইনস্ট্যান্ট মানে জাস্ট যে কোনো একটা পেজ খুলতাম, যত হুম হুম সারাদিনের যাই হোক না কেন, ওই পেজটা যখন খুললাম ব্যাস পুরো মাথা থেকে সবকিছু আউট, জাস্ট হুম হুম আমি যেন মায়ের কাছে বসে আছি এরকম একটা ফিলিং, মানে ওটা না কাউকে বোঝানো যায় না যে কি বই, মানে আমি আমার তারপর থেকে না, আগে আগে হয়তো আমি রবীন্দ্রনাথ শরৎচন্দ্র পড়তে ভালোবাসতাম, এখনো বাসি, কিন্তু এই তপভূমি নর্মদা পড়ার পরে মানে আর না কোনো বই আমার পড়তে ইচ্ছে করে না, মানে এটা এটা হয়তো ভালো হ্যাঁ খারাপ এই আমি জানি, জিনিসটা আমার সাথেও হয়েছে, ওই বইটা পড়ার পর মানে অনেক বই হয়তো আমার বাড়িতে এখনো রয়েছে, সেগুলো পড়ার ইচ্ছেটা অনেকটা কমে গেছে, যখনই বই পড়তে ইচ্ছে করে মনে হয় তপভূমি নর্মদাটা একবার খুলি। তো এইটা এটা এটা আমার সাথেও হয়েছে। তো এটা মানে ওই বইটাই এমন যে এটা অনেক মানুষের, মানে আমার এই চ্যানেলে একজন দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে এখনো, আমার ওনার নামটা মনে নেই, কারণ সবার নাম তো মনে রাখা সম্ভব না, এবার এখনো অনেক মানে বই বিক্রেতা আছেন যাদের, যারা শুধু বছর মানে সারা বছর ধরে তপভূমি নর্মদাই বিক্রি করে ওনাদের বেশি টাকাটা ওখান থেকে আসে, এখনো অনেক বই বিক্রেতা আছেন যাদের ওই অ্যামাউন্টটা থেকেই সংসার অনেকটা চলে যায়, এতটাই ওরা মানে উনি লিখছেন আর কি যে এই বইটা মানুষের জীবন বদলে দিতে পারে এরকম একটা বই। আরেকজনও কমেন্ট করেছিলেন যে উনি খুব যখন অসুস্থ ছিলেন মানে একদম মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, সেই সময়ে উনি তপভূমি নর্মদাটা পান হাতে, এবং আস্তে আস্তে ওনার মধ্যে বাঁচার ইচ্ছেটাও জাগে, এবং আস্তে আস্তে মায়ের কৃপায় উনি সুস্থ হয়ে ওঠেন। তো কাজে এই বইটার প্রতিটা পাতায় মা, প্রত্যেকটা অক্ষরে মায়ের অস্তিত্ব রয়েছে, কি অদ্ভুত অদ্ভুত সত্যি, বই। মানে হ্যাঁ ভাবা যায় না সত্যি, সম্পদ, বইও বলা যায় না, এটা একটা সম্পদের মতন একদম। তো সত্যি বলো মানে মা, তপভূমি নর্মদা পড়ার কত বছর পর মাকে দর্শন হলো? সেটা প্রায় 18 বছর, মানে আমি লাস্ট 2021-এ ডিসেম্বর, এবং তুমি বিশ্বাস করবে না তোমার তোমার মানে তোমার চ্যানেলে এটা আমি দেখার কয়েক দিনের মধ্যে আমার হচ্ছে যাওয়ার যোগাযোগ হলো, এবং কিভাবে যে হয়েছে কোথা দিয়ে হয়ে গেছে, মানে এটা আমার কাছে মনে হয় এখনো আমি স্বপ্ন ওটা, স্বপ্ন। আবার যে আমার স্বামীকে আমি বিয়ে হয়ে গেছে আমার 14 বছর, আমি ওনাকে বলেছি আমাকে নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে, সে কোনো দিন হ্যাঁ বলেনি, কিন্তু মানে হঠাৎ করে কি হলো ডিসেম্বর 22 তারিখে, মানে 18 তারিখ বা 19 তারিখ ও আমাকে বললো চল 22 তারিখ ওঙ্কারেশ্বর ঘুরে আসি, আমি না মানে অবাক হয়ে ওর দিকে দেখছি যে এটা কি করে কি সম্ভব, করে মানে সম্ভব? সত্যি বললাম না মা তোমার সাথে দেখা করিয়ে যে কত বড় একটা মানে পাওয়া না আমার জীবনে, আমি বলতে বলে বোঝাতে পারবো না তোমায়, তো আমরা যে গেছি বাই কার গেছি, কোনো ট্রেনের টিকিট পাইনি কিছু না, কিন্তু সত্যি বলছি মায়ের আশীর্বাদে কোথাও কোনো কষ্ট হয়নি, মানে তোমাদের ওখান এত থেকে এত কতক্ষণ লাগলো? আমার এখান থেকে যেতে, আমি তো গ্রেটার নয়ডা থেকে গেছি, আমার যাওয়ার সময় 13 ঘন্টা লেগেছিল উজ্জয়িনী যেতে, আচ্ছা আর আসার দিন এসেছি ওঙ্কারেশ্বর থেকে আমরা এসেছি সোজা একটানাই ড্রাইভ করে, কোথাও একটা দাঁড়ায়নি আমার হাজবেন্ড, তো আচ্ছা 16 ঘন্টা পুরো লেগেছিল, আচ্ছা কিন্তু মায়ের আশীর্বাদে তুমি বিশ্বাস করবে না
না আমার ছেলেদের কোনো কিছু কষ্ট মানে হয়েছে? ক্লান্তি হ্যাঁ, লেগেছে, না আমার স্বামী অতক্ষণ এক টানা ড্রাইভ করেছে, তার সব কিছু থেকে বড় কথা তো ওনার অবজারভ রাজি করে। হয়ে নিয়ে যাওয়াটা, এটাই তো মায়ের হ্যাঁ, সব থেকে বড় আশীর্বাদ। এবং যে কি যে আনন্দ পেয়েছি মায়ের কাছে গিয়ে, মানে মানে সত্যি আমার ভাষা নেই প্রকাশ করার, মানে তোমাকে কি বলবো আমি, আমার সত্যি কোনো ভাষা নেই বলার মতো। এটা মানে অদ্ভুত একটা পাওয়া জীবনের, এটা এটা সবাইকে সবকিছু বলে বোঝানো যায় না, না না তো না, আমি এটা তো একটু বলে বোঝানো বলে যায় না। হ্যাঁ, এটা মায়ের অনেক বড় কৃপা যে সেটাই দর্শন হলো তোমার। দর্শন হয়েছে, মাকে দেখেছি, মায়ের কাছে ঘুরে এসেছি, সবচেয়ে বড় যে, আর তোমাকে অনেক অনেক সারা জীবন অনেক অনেক আশীর্বাদ তোমার উপর, যে নিশ্চয়ই তোমার আশীর্বাদ, জন্য প্রাণ ভরে মায়ের আশীর্বাদ করো। হ্যাঁ, সত্যি প্রাণ তাই। ভরে আর আশীর্বাদ করো। তো তোমার কথা যে আমরা শুনতে পাচ্ছি, এটাও তো মায়ের অনেক বড় কৃপা। কত হ্যাঁ, মানুষ আমি তো খুব যায়নি, সামান্য যেতে মানুষ পারছে না বা সেটাই, যায়নি, তাদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে মাকে বলো? এইটুকু বুঝি যে যদি মাকে ভালোবাসো না, মন থেকে আর কিচ্ছু লাগবে না। আমি শুধু এইটুকু বুঝতে পারি যে মা তোমার সব চাওয়া কিভাবে কোথা দিয়ে পূরণ করবে, মা মানে একদম, তুমি নিজেও বুঝতে পারবে না কোথা দিয়ে রাস্তা বেরোবে, এইটুকু শুধু বলতে পারি। মা যে কি অদ্ভুত, আর মায়ের কাছে যে কি শান্তি, কি তৃপ্তি, আর মা বলে দেখে, মাকে শুধু চোখে রেখে যে কি তৃপ্তি হয় সে বলে বোঝানো যায় না, মানে ওটা একটা অদ্ভুত। তো অবশ্যই মা সবার বেশ ফুলফিল করবে, আসলে আমরাই তো ভালো করে চাইতে পারি না বলো মায়ের কাছে। না আমরাই মানে সেই সেইভাবে ধৈর্যটাও হারিয়ে ফেলি আমরা, আর সেইভাবে ভালোবেসে বলতেও বা চাইতেও পারি না সেইভাবে। অনেক মাকে মানুষ বলে না, পৌঁছতে পারে না, হ্যাঁ অনেক মানুষ পৌঁছতে পারে না। তবে মা সবাইকে মানে, আমি মাকে তো এটাই বলি, তুমি তো মা সবার তুমি ভালো করো, আর মা করবেও সবার, তুমি যদি মন থেকে যদি হ্যাঁ কিছু হ্যাঁ, চায় মা তাকে দেবেই দেবে, এটুকু আমি প্রচন্ড বিশ্বাস করি। তো আর তোমরা ওঙ্কারের, সিদ্ধনাথের মন্দির গেছিলে তো, দর্শন হ্যাঁ করেছিলে তো বাবাকে? হ্যাঁ, হ্যাঁ, ওটা আমার স্বপ্ন, মানে আমার জীবনের স্বপ্ন। আমি যখন গিয়ে সিদ্ধনাথের ওখানে দাঁড়িয়েছি না, তখন মনে হচ্ছে আমার জীবনের সবকিছু আমি পেয়ে গেছি, মানে আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই, এই মানে সবকিছু আমার মানে কমপ্লিট একদম, মানে আমার জীবনের যা কিছু, মানে কি বলে, সিদ্ধনাথের জন্য বা সিদ্ধনাথকে একবার চোখে রাখা, মা নর্মদাকে একবার চোখে রাখা, এইটুকুই তো চেয়েছিলাম। যবে তপভূমি নর্মদা পড়েছে তবে থেকে ওইটুকুই চাওয়া ছিল, যে একবার চোখে দেখবো, একবার তোমায় প্রাণ ভরে প্রণাম করব, একবার তোমায় জড়িয়ে মা ধরবো। তো নিয়ে গেলেন, পূরণ করলেন, সেটাই আবারও গো, নিয়ে যাবেন নিশ্চয়ই, হ্যাঁ দেখবে একদিন কোথা থেকে সেটাই হয়তো যেন মায়ের পরিক্রমাও হয়ে ব্যাস। গেল। মা হ্যাঁ চাইলে হ্যাঁ, ওটাই তো কতক্ষণ আমার লাগে? স্বপ্ন গো, ওটাই স্বপ্ন, এক যে একবার মাকে পরিক্রমা করে আসে, আর এই তো হবেও বললাম মায়ের যে চাইলে একদিন, হ্যাঁ সেটাই হবে। দেখবে হয়তো মায়ের কৃপায় একদিন সেটাও হয়ে যাবে। হ্যাঁ সেটাই, মা তোমাদের সবার উপর কৃপা করুক, এইটুকুই মাকে সবসময় বলা যে যে যা চায় তোমাকে, যদি ভালোবেসে কেউ চায়, মা তুমি না দিয়ে থাকতে পারো না, আমি জানি তো মা দেবেই, সেটা তো অবশ্যই দেবে মা। মায়ের জল আর নিয়ে এসছো তো, অবশ্যই ওটা ছাড়ে, ওটা ওটাই তো আসল, মা তো হ্যাঁ মানে মা তো স্থূলরূপেই মায়ের তোমার, জলই মায়ের তো জলটা মা। তো স্থূলরূপ। হ্যাঁ, আর তোমার ওখানে যখন, গিয়ে আরো মানে অনেক অদ্ভুত অদ্ভুত অনেক কিছু লেগেছে, ভীষণ অদ্ভুত লেগেছে, তো মানে এই মুহূর্তে সেগুলো যেটা মনে হচ্ছে বলবো, বলো, যেটা মানে যেটুকুনি শেয়ার করা যায় আর কি, সবকিছু আমরা বলতে পারি না বুঝি, সব শেয়ার করাও যায় না। একটা একটা আমি অভিজ্ঞতা বলতে হ্যাঁ চাই। বলো। আমার, আমি শুনেছিলাম যে মা নর্মদা তটে মা হচ্ছে হয় বৃদ্ধার বেশে, না হলে বালিকার বালিকার বেশে দেখা কুমারী, দেন, হ্যাঁ হ্যাঁ, কুমারী বেশে। আরেকটা তো রূপও আছে, মানে একটু তোমায় থামালাম, তুমি কিছু মনে করো না, হ্যাঁ 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 আরেকটা রূপ আছে। আমি যখন প্রথমবার গেলাম অমর কণ্ঠক, তো তখন ওখানে একজন বাঙালি বাবাজি এসেছিলেন, তো উনি তিনটে রূপ বলেছিলেন, একটা হচ্ছে বৃদ্ধা, একটা কুমারী বাচ্চা মেয়ে, আর একটা হচ্ছে শ্বেত, একদম শ্বেত বর্ণা গাভী, এই রূপেও নাকি মা অনেকে দর্শন দেন। আচ্ছা, হ্যাঁ ও এবার বলো তুমি তোমার কথা, আমি তোমাকে থামালাম ওই সেটা আমি কারণে। জানতামই না, হ্যাঁ ভালো হলো তোমার কাছে এটা আমি জানতে পারলাম, খুব ভালো হলো। বলো। যেটা, হ্যাঁ আমি যেদিন ওঙ্কারেশ্বর প্রথম গেছি, তো প্রথম উজ্জয়িনী তো গেছিলাম প্রথম দিন, তারপরে দ্বিতীয় দিন আমরা ওঙ্কারেশ্বর গেলাম। আচ্ছা, ওঙ্কারেশ্বর গিয়ে ওখানে আমি ওই যে ঝুলা পুল আছে, আমরা গজানন আশ্রমে ছিলাম, আচ্ছা, তো তারপরে মামলেশ্বর মন্দিরে বাবার দর্শন করলাম, তারপরে ঝুলাপুলের দিকে মানে হাঁটতে হাঁটতে যা হয় গেলাম, ওখান থেকে ওইদিকে তো ওঙ্কারেশ্বর মন্দির, তো হ্যাঁ তখন হ্যাঁ, তো জানি না যে রাত্রে দর্শন হবে কিনা, তখন রাত্রিও হয়েছিল, তো সেদিন আর যাইনি। তো ওই ঝুলাপুলে দাঁড়িয়ে মাকে দেখছিলাম, মা নর্মদা নিচে বয়ে চলেছেন,
আর ওঙ্কারেশ্বর মন্দির, আলোয় আলো চতুর্দিক, ওটা একটা অদ্ভুত, মানে রাত্রিবেলা চুপচাপ দাঁড়িয়ে স্থির হয়ে মাকে দেখা, ওটা একটা অদ্ভুত মানে আনন্দ ছিল। তো অদ্ভুত তখন বিষয়। হঠাৎ এক বয়স্ক মহিলা, হুম মানে আমি সত্যি কথা আমি বিরক্তি হয়েছিলাম, বয়স্ক মহিলা এসে বলছে আমাকে একটু টাকা দিবি, আমাকে একটু টাকা দিবি, মানে চাওয়াটা না অদ্ভুত, মানে সে ভিখিরি নয় আবার যেন সে দুষ্টুমি করছে আমার সাথে, আমাকে বললো টাকা দিবি একটু, আচ্ছা মানে সেই পুরো মানে কি বলে আমি ওর ইয়ে করেছিলাম, সালোয়ার কামিজ হ্যাঁ করেছিলাম, হ্যাঁ আমার ওড়না ধরে টানছে, আমাকে একটু আচ্ছা টাকা দিবি, আমাকে একটু টাকা দিবি, আচ্ছা ঠিক আছে 10 টাকা দিলাম। এবার আমি ওঙ্কারেশ্বর মন দিয়ে ওঙ্কারেশ্বরকে দেখছি, মন্দিরটা দেখছি, মা নর্মদাকে দেখছি, আবার বলছে সঙ্গে সঙ্গে কি করলো টাকাটা নিলো, নিয়ে কি করলো ও হাতে করে মুঠো করে বাম হাতে লুকিয়ে নিল বুঝলে, আচ্ছা আবার ডান হাত দিয়ে আমাকে বলছে তুই তো আমাকে টাকা দিস নি, হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে বলছে তুই তো আমাকে টাকা দিস নি। আমি ভাবছি তো মহা জ্বালা হলো, আমি দেখছি মা নর্মদাকে একটুখানি শান্তি পেয়ে দেখতেও দেবে না, দিলাম 10 টাকা, আমি আবার বকা দিলাম তোমায় দিলাম না, তুমি কেন ওরকম বলছো, তুই তো আমাকে দিস নি, সে হাসছে আর বলছে একটু আচ্ছা পাগল নাকি, আমি ওটাই ভাবছি। হ্যাঁ তারপরে হ্যাঁ আবার 10 টাকা দিলাম, দিতে তখন এইবার দিয়েছিস এরকম একটা বললো, বলে চলে গেল ব্যাস, মানে ওইটুকু। তো আমি না সত্যি তখন বুঝতে পারিনি, বলে না মা যখন দেখা দেন মা হচ্ছে বুলিয়ে মানে দেয়। চোখের উপরে আবরণ দিয়ে দেন, হুম হুম তো বুলিয়ে দেয়। বুলিয়ে দেয়, না শ্যামলবাবুর হয়তো ভিডিওটা বলতে দেখেছো পারি। কিনা জানি না দিদি, মানে হ্যাঁ কথা হ্যাঁ প্রসঙ্গে হ্যাঁ কথা এসে যাচ্ছে বলেই বলছি। হ্যাঁ হ্যাঁ তো শ্যামলবাবু বলছিলেন যে ওনারা যখন ওই পঞ্চকোশী পরিক্রমা করছেন, তো লাস্টের দিন মানে ওনারা কদিন ভোজন পাননি কিছু আর কি, তো সবাই খুব মানে সবারই খিদে পেয়েছে স্বাভাবিক, আমরা তো আর ওইভাবে না খেয়ে অভ্যস্ত নই। তো উনি বলছেন যে সবার খুব কষ্ট হচ্ছে, সেই দেখে মাকে আমি বললাম যে আজকেও কি তুমি ভোজন দেবে না আমাদেরকে, মানে ওনাদের সঙ্গে যারা ছিল তাদের জন্যই উনি মূলত বলছিলেন। তো সেই দিনকে একজন মেয়ে আর কি ওরকম এক ডেকচি ভর্তি করে ওরকম খিচুড়ি করে নিয়ে এরকম রাস্তার ধারে ওনাদের জন্য অপেক্ষা করছে, বলছে যখন তখন তো খিদের পেটে সবাই উনি দিয়েছেন, খেয়ে গেছে, খেয়ে নিয়েছে সবাই, তারপর তো নেই, তো সে তো নেই, সে তো ওগুলো দিয়ে চলে গেছে, তারপর সবাই সবাই কোথায় কোথায় গেল, যে নিয়ে এসেছে সে কোথায় গেল, তখন সবাই হাউ হাউ করে কাঁদছে যে মা কোথায় গেল, ওই মুহূর্তটা তো ভুলিয়ে দেয়। মানে কি অদ্ভুত, আজকে মানে 2021-22 আমরা কত এগিয়ে গেছি, এখনো যে মা স্বয়ং দেখা দেন সত্যি এর তাই, জন্য বিশ্বাস হয় না বলো, মানে সত্যি সেই যে ভক্তের আকুলতা, মা কোথায় যাবে এরকম একটা ব্যাপার, মা ঠিক দেখা দেন, একদম। এই এইটা জন্যই তো সবচেয়ে মানে বড়। নর্মদা সহস্রনামে যেটা বলছে যে নান্য দেবী নান্য দেবী নান্য দেবী মহীতলে, মায়ের মতন এরকম মানে কল্পবৃক্ষের সঙ্গে মাকে তুলনা করা হয়েছে নর্মদা সহস্রনামে, সত্যিই তাই। আজকে সুমনা দিও ওই একই কথাই বললেন যে মাকে ডাকলে মাটি কোনো না কোনো ভাবে সাড়া দেয়, বুঝিয়ে দেওয়া দেয় অন্তত। খুব আনন্দ হলো তোমার কথা শুনে, মানে আমার তো গায়ে সত্যি ওঙ্কারেশ্বরের কথাটা যখন বলছো তুমি আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে, আমি ওঙ্কারেশ্বর যাইনি মানে মানে তো জানি না কোনোদিন দর্শন হবে কিনা, কিন্তু তোমার কথাটা শুনে খুব আনন্দ হলো আমার। আমার মানে কি বলবো, এই প্রথম আমি হচ্ছে মানে আমার নিজের অভিজ্ঞতার কথা এইভাবে আমি বলছি, না কিন্তু আমার সত্যি মাথায় কথা সেদিন একটা কি শুধু এসেছিল, তুমি বলে, হ্যাঁ হ্যাঁ নাহলে আমি হয়তো কাউকেই বলতাম না, শুধু তুমি, তোমাকে আমি তোমার কাছে আমি শুধু যা চাইবে আমি দিতে পারি, মানে আমার সাধ্যের মধ্যে থাকে সেই জন্যই, কারণ তোমার তুমি প্রতি আমাকে প্রাণ ভরে তোমার আশীর্বাদ করো, তোমার নেই কাছে আমার। আপাতত এটাই আমার চাওয়া। অবশ্যই অবশ্যই মায়ের কাছে, মানে মায়ের কাছে এটাই প্রার্থনা, তোমার এই চ্যানেল অনেক অনেক এগিয়ে যাক, আমাদের সবার আশীর্বাদ ভালোবাসা তোমার সঙ্গে সব সময় রয়েছে, একদম, তুমিও খুব এটাই আমার ভালো কাছে থেকো। অনেক বড় পাওয়া। কোথায় হ্যাঁ দুদিন ব্যাস, আগে তোমাদের কাউকে আমি চিনতামও না, কিন্তু এখন অদ্ভুত ভাবে মা যোগাযোগ করিয়ে দিলেন, তোমাদের সাথে এতটা পরিচয় হলো, এটাও মায়ের অনেক বড় কৃপা, অনেক বড় আশীর্বাদ। আজকে এখানেই শেষ ভালো করলাম লাগে আমার। ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ কথা এখানেই শেষ করলাম। নর্মদে হার নর্মদে হার নর্মদে হার, ভালো নর্মদে হার, মা নর্মদা তোমার জয় জয়কার হোক। মা নর্মদা তোমার জয় 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 জ